বয়স্ক বাবাকে ছুরি মেরে খুনের চেষ্টার ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মদ্যপ অবস্থায় গুণধর ছেলের এই ঘটনাকে ঘিরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। বুধবার সন্ধ্যায় দিনহাটার বড় ফকির তকেয়া এলাকায় এই ঘটনা ঘটে। পাল্টা ছেলেকে মারধর করে বাড়ির লোকেরা। আহত ছেলে জহুরুলের অবস্থাও আশঙ্কাজনক। আহত বাবার নাম মহির মিয়া। ঘটনার পর আহত বাবা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসে বাড়ির লোকেদের পাশাপাশি স্থানীয়রা। বয়স্ক বাবার অবস্থা আশঙ্কাজনক। তার মাথা এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ডেইলি দিন মদ খাবে আর যায় এইরকম অত্যাচার। তা আমি 10-12 দিন হয় ওর বড় ছেলেটা আর আমি কটা চষ্ট করে বাড়ির থেকে বাইর করে দিয়েছি। না তোর এখানে আর আশ্রয় নেই, ওরা করি কুটি খায় খাবে, খুব দরকার নেই, তুই কোথায় যাই যা। আজকে বিকেলে গেছে রাস্তা আছে, আমি বললাম যে বাবাকে এখানে ভর্তি নেই, তুই যা হাতটা বেশি তুই যা সবই। কী দিয়ে মারলো? বেকিরি। কী নাম আপনার? বেকিরি বানিয়ে নিছে। কী নাম আপনার? মহির মিয়া। কোথায় বাড়ি? দিনহাটা কবিরটারি 1 নম্বর ফ্লেট। বাইক কিনবেন ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে। ন্যূনতম ডাউন পেমেন্টে পেতে পারেন আপনার পছন্দের হোন্ডার বাইক ও স্কুটার। প্রতি বাইকে সার্ভিসের দুরন্ত সুবিধা, সেই সাথে ফুল ট্যাঙ্ক পেট্রোল, হেলমেট ও 2000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন বামুনহাটির আমান হোন্ডা শোরুমে অথবা যোগাযোগ করুন 9002805414 অথবা 9932531039 নম্বরে। বাড়ি কোথায়? আজকে কি হলো তোমার সাথে? স্যার আজ আমি 3 মাস থেকে আমার বউ বাচ্চা কাবুল বাবুর ছেলে আছে, একটা ছেলের বয়স হলো 21 বছর, একটা ছেলের হলো 19 বছর, একটার বয়স হলো 18 বছর, একটা মেয়ে হলো আমার 7 বছর। আমাকে আজ 3 মাস থেকে আমাকে এই বাবা আমাকে বাড়িতে ঢুকতে দেয় না, আমার বউ দিয়ে ঝাড়ু দিয়ে ডাঙ্গে আমাকে বাইর করে দেয়। আচ্ছা, তা আমি কাজকামি করি, নিজের চাউল ডাল সবই নিয়ে যাই, আমার খাইতেও ঠিক মতন দেন। 2 নম্বর কথা হলো আজকে আমি বাড়ি গেছি, আমার নিজের বোন একটা আছে কৃষিমালায় মিনিস্টানে বাড়ি, তারপরে আমার নাম লাইলি। আচ্ছা, লাইলি খাতুন, লাইলি বিবি। আচ্ছা বাবা, আমার পাশে একটা বোন আছে লাভলি বিবি, ওটা আমার ছোট, ওর বাড়িতেও যা জানাইছি, ছোটো ভাইগুলোকেও জানাইছি, আমার চাষাকে জানাইছি, জানার পরও আমার বাবা আমাকে ঢুকতে দেয় নাই, আমাকে ঝাড়ু দিয়ে মারে আর ভাগায়, আমাকে রাস্তাঘাটের মধ্যে আমাকে ঝাড়ু দিয়ে মারছে, সাহেবগঞ্জের ওঠে রেলগেট পার হয়ে আমাকে ঝাড়ু দিয়ে মারছে। যেদিন থেকে সেদিন থেকে আমি আর রাগ ঘুমাইতে পারি নাই, আর ওই বদ্ধতে আমি তাও আমি মাথা নিচে করে আমার বোনের বাড়িতে আজ 4 দিন ধরে পড়ে আছি। 4 দিন থেকে পড়ে থাকার পরে আমি বোনটার বাড়ি থেকে আমি বলে এসি যে বোন আমাকে যেভাবে হোক ব্যবস্থা করে দিয়ে আয়, আমি বউ বাচ্চা ছাড়া থাকতে পাবো না,
আমার ছেলে পেলে আছে, আমি সে চালাই, চালায় মানুষ করছি, এখন লটারি বেসে খোয়াই, এখন লটারি বিক্রি করে আমি খোয়াই, আমাকে আমার বউ আমার কেন দাম দিচ্ছে না? তবে আজকে কী হলো? তারপর আমি বাড়িতে গেলাম মোটামুটি 10:30-11:00, বাবা আমাকে বলতেছে একে ঝাড়ু দিয়ে বাড়াইতে বাড়াইতে বিক্রি, বউ আমাকে ঝাড়ু দিয়ে বাদ করলো, বুড়ো আমাকে ঝাড়ু দিয়ে মারার পরে আমি বাধ্য হয়ে আমি রোসা হয়ে এসে এই কাজ করছি। কী করেছো তুমি? আমি বাজার থেকে একটা অস্ত্র কিনে আমি মারি। কী অস্ত্র ছিল? দেখি বাজার দেখে নিয়ে কী করেছো? দেখি নিয়ে আমি চোখ মেরেছি। তাকে কয়টা চোখ মেরেছো? এই একটাকে দুটো মেরেছি।